নওগাঁ নাটোর আঞ্চলিক মহাসড়কের কাজ এখনো চলমান, তবে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আত্রাই উপজেলার শাহগোলা এলাকার সড়কটির অর্ধেক অংশ প্রায় 3 ফুট গভীরে দেবে গেছে। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন হচ্ছে। এ অবস্থায় কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তবে সড়ক ও জনপদ বিভাগ কর্তৃপক্ষ বলছে কাজে অনিয়ম হয়নি, নিচের মাটি সরে যাওয়ায় সড়কটি দেবে গেছে। নওগাঁ নাটোর 48.5 কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের কাজ 2 ধাপে সম্পন্ন হচ্ছে। 2005 সালে মন্ত্রণালয় 98 কোটি টাকার প্রকল্প উন্নয়ন প্রস্তাব অনুমোদন দেয়, কিন্তু পরে জাতীয় অর্থনৈতিক পরিষদের কমিটি সীমিত আকারে 50 কোটি টাকার অনুমোদন দেয়। ওই বছরের 28 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া নাটোরের নলডাঙ্গায় নির্মাণ কাজের উদ্বোধন করেন। এখানে যারা রাস্তা করেছে তারা জানা শোনা দেখা শোনা রাস্তা করেছে, মাটি পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু এরকম দুর্ঘটনা কিভাবে ঘটলো এটা আমরাও বলতে পারবো না। এখান থেকে ভেঁকু দিয়ে মাটি তোলা হয়েছে, কাছে থেকে তুলে তোলা এই জায়গাটা লেওয়াল হয়ে যাওয়ার জন্য মনে হয় সম্ভবত মাটি ওই জায়গায় নামে চলে গেছে। ছিল নিচের মাটিটা নরম ছিল, এই নরম মাটির উপরে এই শক্ত মাটি বা বিভিন্ন কাজের মাটি দিয়ে এই সড়কটা করে গেছে। যাতায়াত করা খুব সমস্যা হয়ে যায়, দেখেন না এই রাস্তাটার উপর দিয়ে আমরা মালগাড়ি কিভাবে নিয়ে যাব, অত্যন্ত কষ্টের সাথে আমরা বলতেছি এই রাস্তাটা খুবই তাড়াতাড়ি আবার মেরামত করা দিক। হঠাৎ করে একটা ভালো রাস্তা এটা উলম্বভাবে অর্থাৎ এটা নিচে দেবে যাচ্ছে, এটা একটা বিশেষ ধরনের ফল্ট আমাদের কাছে মনে হচ্ছে। আমরা উদ্বোধন কর্তৃপক্ষ জানাইছি, ভিজিট করছে, এটার কী কারণে এটা হচ্ছে এটা আমরা খুঁজে বের করবো আর কি।